আল্লাহর কথায় রসুলের কথায় কোনো ফাঁক থাকে না, কথা কি বুঝেন? একজন এক এলাকার এক বক্তা ছিল, ইলেম কালাম কম, উনি মাহফিলে গিয়ে দেখতেন যে আলেম আছে কিনা, তাহলে ও আর শর্ট করতেন, তখন আলেম আছে কিনা তো বুঝবে কি করে? সেই জন্য তিনি বলতেছেন যে ভাই আজকে আমি একটা পাতার ওয়াজ করব, সেই পাতাটার ফজিলত সাংঘাতিক, পানিতে পড়লে একরকম, ডাঙ্গায় পড়ে একরকম, এরকম একটি পাতার ওয়াজ করতে চাই। জনগণ বলল আমরা এরকম ওয়াজ শুনতেই চাই। তিনি বললেন দেখেন ওই পাতাটা যদি নদীর মধ্যে পড়ে কুমির হয়ে যায়, আর পাতাটা যদি ডাঙ্গায় পড়ে বাঘ হয়ে যায়। মাঝখান থেকে একটা লোক দাঁড়ায় বলছেন আচ্ছা হুজুর, এই পাতার ফজিলত যখন এরকম, তাহলে যদি এই পাতাটা অর্ধেকটা পড়ে নদীতে অর্ধেকটা পড়ে ডাঙ্গায় তখন কি হবে? মৌলভী সাহেব মনে করলেন আলেম তো আছে। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো কথার মধ্যে ফাঁক থাকে মানুষের, কিন্তু কথার মধ্যে ফাঁক থাকে না আল্লাহর, কথার মধ্যে ফাঁক থাকে না রসুলের। এখানে আল্লাহ তাআলা রসুল বলছেন লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। তারপরে যদি কেউ উট নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, আর পাহাড়িয়া বাঘ এসে যদি উট নিয়ে যায়, তাহলে রসুলের কথার মধ্যে তো অসুবিধা হয়ে গেল, লোকেরা বলবে উনি বললেন আল্লাহ ছাড়া ভয় নাই, ভয় তো আছে। সেই জন্য রসুল্লাহ বললেন আবি যে আগানাবি, এটা হতে পারে যে বাঘে তোমার উট ছাগল ভেড়া নিয়ে যাইতে পারে, কিন্তু সুন্দরীরা ধর্ষিতা হবে না, সদাগরের মাল চুরি হবে না, মানুষের জীবন নষ্ট হবে না, এরকম সমাজ আসবে।